হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিস ইসরান আজকে একটা নতুন ভিডিও করতে যাচ্ছি কম্পিউটার একটা প্রবলেম নিয়ে যে আমেরিকান মেগা ট্রেন্ডস যে কম্পিউটার অনেক সময় হার্ড ডিস্ক যদি অনেক সময় প্রবলেম দেখায় তা ওটা কীভাবে সলভ করা যায় হার্ড ডিস্ক যে স্মার্ট যে প্রবলেমটা দেখায় সেটা যে কীভাবে সলভ করা যায় সেটা নিয়ে একটা ভিডিও বানাতে যাচ্ছি আশা করি সবার উপকার হবে আমারও ইনশাল্লাহ উপকার হয়েছে এই কারণেই আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি যেন আপনাদেরও উপকার হয় তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমেরিকান মেগা ট্রেন্ডের যে প্রবলেমটা যে হার্ড ডিস্ক যে ইরোর যে প্রবলেমটা দেখায় স্মার্ট প্রবলেম একটা তাই ডিসপ্লেতে প্রথমে এমন একটা ডিসপ্লে আসবে আমাদের কম্পিউটার মনিটরের যে ডিসপ্লে এরকম একটা ফিচার আসবে সো প্রথমে ইনফরমেশন দেওয়া আছে এসব ইনফরমেশন কম্পিউটার আপনার কম্পিউটারের ইনফরমেশন মেনলি এটা আমার কম্পিউটার ইনফরমেশন সো আমার যে প্রবলেম সেটা আমি যাই মেনলি হচ্ছে এখানে প্রবলেম আমার যে প্লিজ ব্যাক আপ ইয়োর ডাটা অ্যান্ড রিপ্লেস ইয়োর হার্ড ডিস্ক ড্রাইভ আর আমার এটাকে যদি রান আপ করাতে হয় তাহলে আমাকে প্রেস এ ফন করানো লাগবে এখান থেকে আমি আমার কিবোর্ড থেকে এফ অন কিটা প্রেস করব করি এমন একটা ডিসপ্লে আসবে আমরা ডিসপ্লে এই যে অ্যাডভান্স মোড এফ সেভেন এই যে অ্যাডভান্স মোড যে এফ সেভেনটা এই যে অ্যাডভান্স মোড এফ সেভেনটা অন করব অন করার পরে আমরা এরপরে চলে যাব যে অ্যাডভান্স যে মোডটা এই যে অ্যাডভান্স এই অ্যাডভান্স মোডে চলে যাবো অ্যাডভান্স মোডে যাওয়ার পরে আমাকে এখানে আমার মেনলি আবার একটু কথাটা বলে নিই যে আমার এটা কিন্তু উইন্ডোজ টেন সো সবার সাথে কিন্তু মিলবে না সবার সাথে মিলবে না সো আমাকে হচ্ছে আমার এই পিসি এইচ যে পিসি এইচ পিসি যে স্টোরেজ কনফিগারেশনটা আছে এখানে আমরা চলে যাবো এখানে অনেকগুলো কনফিগারেশন আছে অনেকগুলো আছে কিন্তু আমার মেনলি যেতে হবে পিসি এইচ স্টোরেজ কনফিগারেশন এই আমেরিকান মেগা ট্রেন্সের ট্রেন্ডসের এই হার্ড ডিস্ক প্রবলেমটা সলভ করার জন্য পিসিএইচ কনফিগারেশনে যা লাগবে গেলাম এবার এখানে আমাকে খুঁজতে হবে এই যে স্মার্ট সেলফ টেস্ট স্মার্ট সেলফ টেস্ট এখানে অনেকগুলো অপশান আছে যদিও বা সাটার অনেকগুলো অপশন আছে কিন্তু আমরা চলে যাব এই যে স্মার্ট এই যে স্মার্ট সেলফ টেস্ট এটা অন করা রয়েছে এটা আমরা অফ করে দিব অফ করে দেওয়ার পরে অফ করার পরে আমরা এখানে যে এক্সিট যে অপশনটা রয়েছে এটা অন করে এটা এক্সিট যে অপশনটা রয়েছে এখানে অন করে এটা আমরা হচ্ছে এই যে সেভ এন্ড চেঞ্জ সেভ অ্যান্ড চেঞ্জ যে বিষয়টা রয়েছে এটা আমরা হচ্ছে অন করব সেভ এন্ড চেঞ্জ সেভ অ্যান্ড চেঞ্জ করার পরে এখানে আমরা যে ওকে বাটনটা রয়েছে এটা আমরা ওকে করে দিব ওকে করে দেওয়ার পরে এবার দেখব ইনশাল্লাহ আমাদের কম্পিউটার ইনশাল্লাহ অন হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের কম্পিউটারটা অন হয়ে যাবে একটু সময় নিচ্ছে দেখছেন আমার কম্পিউটার কিন্তু অন হয়ে গিয়েছে এখন পাসওয়ার্ডটা দিব কম্পিউটার খুলে ফেলবো ওপেন হয়ে যাবে আমার সো উইন্ডোজ টেনের ক্ষেত্রে কিন্তু এমনইভাবে করতে হবে ইনশাল্লাহ আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা আপনাদের উপকারে আসলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটা বেঁচে থাকবে আসসালামু আলাইকুম